অগ্নি দুর্ঘটনার শেষ কোথায় হয়তো বলা কঠিন, কেননা প্রায় প্রতিনিয়তই ঘটছে একের পর এক বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের ঘটনা, প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। এবার পিকনিকের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জে মহাদেবপুর ডিগ্রি কলেজের পিকনিকের ওই বাসে আগুনের ঘটনায় দ্রুত নেমে পড়ায় কোনোভাবে প্রাণে বেঁচে গেছেন বাসে থাকা অন্তত 50 জন শিক্ষার্থী, তবে পুড়ে ছাই হয়ে গেছে বাসটি। সোমবার সকাল 7:30টার দিকে মানিকগঞ্জের বাস স্ট্যান্ড পৌর সুপারমার্কেটের সামনে এ আগুনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিবালয় উপজেলার মহাদেবপুর ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে কুষ্টিয়া রবি ঠাকুরের কুঠিবাড়ি, লালনশাহ সেতু সহ কয়েকটি দর্শনীয় স্থানে যাওয়ার জন্য বাস স্ট্যান্ড পৌর মার্কেটের সামনে গাড়িটি অবস্থান করছিল। এ সময় শিক্ষার্থীরা, বাসের ড্রাইভার ও সাউন্ডের দুই ব্যক্তি গাড়িতে ছিল। বাসটির পেছনের অংশে রাখা জেনারেটর ও সাউন্ড বক্স ছিল। হঠাৎ জেনারেটরের পাশ থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পরে আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত গাড়ি থেকে নেমে যায়। স্থানীয়রা আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। প্রিয় ভিউয়ার্স, চারিদিকে এত এত দুর্ঘটনার পরও মানুষ কেন সচেতন হচ্ছে না? গাদাগাদি করে বসা মানুষের মধ্যে জেনারেটর রাখাটা কি অসতর্কতা নয়? একটু সতর্ক হলেই কি এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।